শুভ সন্ধ্যা। বাসন্তী দেবী মহাবিদ্যালয়ের প্রাক্তনী সংগঠন চিরন্তনীর পক্ষ থেকে 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রস্মরণের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেবেন চিরন্তনীর সম্পাদক অধ্যাপিকা ডক্টর ইন্দ্রাণী দত্ত শতপথী। নমস্কার। মাননীয় অধ্যক্ষ ও উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত। বাসন্তী দেবী মহাবিদ্যালয়ের প্রাক্তনী সংগঠন চিরন্তনীর পক্ষ থেকে আজ 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রস্মরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সম্পূর্ণরূপেই প্রাক্তন ছাত্রীদের ভাবনা ও পরিকল্পনায় সমৃদ্ধ। এর সাথে যুক্ত হয়েছে মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর ইন্দ্রিলা গুহর আন্তরিক সহযোগিতা। এরপর কবিতা পাঠে রবীন্দ্র আবাহনে বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা স্বচ্ছতোয়া বন্দ্যোপাধ্যায়। আমার রবি, শ্রাবণের ঘন মেঘ হঠাৎ পৃথিবীকে অন্ধকার করে দিল। আমার সে মেঘ দেখে মনে হলো এই তো সেই। তারপর ঝমঝম করে বৃষ্টি প্লাবিত করে নেমে এলো বৃষ্টি, ঠিক বিরাট এক কান্নার মতো। আমার মনে পড়ল ঠাকুরের সেই গান, শ্রাবণের ধারার মতো করুক ঝরে। তারপর ঘাস বাস ধুয়ে গেল, তরতাজা হয়ে উঠল শাখা, ফুলে ফুলে দোল লাগলো, পথের ধুলোয় সোঁদা শুক এলো খেলতে, এক অমলিন আলো ফুটে উঠল রবিহীন আকাশে। এক 22শে শ্রাবণে কেঁদেছিল পৃথিবী, ঠাকুর সেজেছিল মৃত্যুর সাজ, যেতে যেতে বাতাসের কানে কানে বলেছিল বৃষ্টির পর ধুয়ে যায় মেঘ, আবার সূর্য ওঠে, রবিহীন হয় না পৃথিবী। বাতাস বলল আমায়, শোনো মেঘের নিচেই রবি আছে, আমাদের রবি আছে, হারিয়ে গেলে, ফিরে পেলে, বৃষ্টি নিভলে অথবা প্রেমে পড়লে আমাদের রবি আছে। একদম ঠিক বলেছো বাতাস, তাই তো প্রত্যেক 22শে শ্রাবণ বালিশের নিচে রাখা রবি ঠাকুর ছুঁয়ে আমার একলা জাগার রাতকে আমি বলি, হ্যাঁ গো আমার রবি গেলেন কবে যে তাকে স্মরণ করবো কান্নায়। এবার আমরা আসি মূল অনুষ্ঠানের সূচনায়। এই অনুষ্ঠানের সূচনা করব আমাদের অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহর একটি সুরেলা সঙ্গীতের অপূর্ব মূর্ছনায়। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, হারি গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, চির
মেঘের মাঝে তোমায় দেখেছি, আজ তো আমি ভয়ে করি নে সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস কথাটা বলতে ইচ্ছে করে না, কারণ রবীন্দ্রনাথ চিরকালীন। আমাদের জীবনে প্রতিনিয়ত রবীন্দ্রনাথের আবাহন, জীবনের প্রতিটি পর্বে আমাদের মননে, চিন্তায়, স্মৃতিতে, প্রেমে, বিচ্ছেদে, বিপদে, সংশয়ে আমরা তাকে স্মরণ করি। তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন চির যৌবনের দুটি নিয়ে। রবীন্দ্রনাথ মানে পূর্ণতা, অখণ্ডতা। বর্তমানে রোগগ্রস্ত পৃথিবী, মানুষের মনে নানা সংশয়, আমরা যেন দিন দিন জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি। কিন্তু আমরা তো বাঁচতে চাই, সেই সদর্থক চিন্তা আর আশ্বাস আমরা পাই রবীন্দ্রনাথে। এই দুঃসময়ে প্রেমে, ভালোবাসায়, সংগ্রামে নিজেদের জড়িয়ে রাখতে চাই, আর সেই ভাবনা থেকেই আজকের রবীন্দ্রস্মরণ। নানা কাব্যিক মুহূর্তে রবীন্দ্রনাথের প্রেমানুভূতির রোম্যান্টিকতাকে ছুঁয়ে দেখার চেষ্টা আজকের অনুষ্ঠান, যার অনুরণন আমাদের মধ্যেও সঞ্চারিত হবে। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে, বটগাছের তলায়। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমার, এই পথ একান্ত আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলার পিছনে নিয়ে এসেছি, আর নয়। এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়।
আজ দুপুর সন্ধ্যায় পিছন ফিরে তাকালুম, দেখলুম পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে তাদের জীবনের সমস্ত কথাকে এই পথ আপনার একটিমাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বার। পথ কি নিজের শেষ জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেওয়ালি উৎসব। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয়ে শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আমি তার ১৭ বছরের জানা, কত আসা যাওয়া, কত দেখা দেখি, কত বলা বলি, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারা। তারই সঙ্গে সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে শুকতারার আলো, কখনো বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলি ফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের পিলু বারোয়া। ১৭ বছর ধরে এইসব গাঁথা পড়েছিল তার মনে। তারপরে আরো ১৭ বছর যায়, কিন্তু এর দিনগুলি, এর রাতগুলি সেই নামের রাখি বন্ধনে আর তো এক হয়ে মেলে না, এরা ছড়িয়ে পড়ে। তাই এরা রোজ আমাকে জিজ্ঞাসা করে, আমরা থাকবো কোথায়, আমাদের ডেকে নিয়ে ঘিরে রাখবে কে? আমি তার কোনো জবাব দিতে পারিনি, চুপ করে বসে থাকি আর ভাবি। আর ওরা বাতাসে উড়ে চলে যায়, বলে আমরা খুঁজতে বেরোলেম। কাকে কাকে সে এরা জানে না, তাই কখনো যায় এদিক, কখনো যায় ওদিক। সন্ধ্যাবেলাকার খাপছাড়া মেঘের মতো অন্ধকারে পাড়ি দেয়, আর দেখতে পাইনি। তুমি সন্ধ্যার মেঘমালা,
আমারে করেছি রচনা, তুমি আমারি তুমি আমারি মম শিব গগন বিহারি, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। স্বপন বিহারি তব অধর হিগেছি সুধা বিষে বিষে, মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি তুমি আমারি মম বিজন জীবন বিহারি, তুমি সন্ধ্যার মেঘ নয়নে দিয়েছি পরায়ে, ওই মুগ্ধ নয়ন বিহারি মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে, দিয়েছি জড়াই জড়াই তুমি আমারি তুমি আমারি মম জীবন মন বিহারি, গাড়িতে ওঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ড পল মুহূর্ত অহরহ পাপ হেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাক কেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন? হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে। তার ওই এক চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখব গানে গেথে, ছন্দে বেঁধে। আমি একে রাখব সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীর রাজার প্রতাপ ধনীর ঐশ্বর্য হয়েছে মরবারই জন্য, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এই নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করি না, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু এই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন, ওইগুলি দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। Thank you.
ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের শেষ করে দেওয়া হল। ভিতরের কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা
এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুখটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনাশী ভিখারি রাস্তার কোন মোড়ে আমার ভিতর মহলে ব্যথা ঝেরুয়া বর্ষণ করেছে, পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগো নিয়োগো আমার ঘুম নিয়োগো হরণ করে, সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগো নিয়োগো গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা।
বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারিদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র, সূর্য, তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রুভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সেই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওরনা ওরায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। আমি তারে সাধিব গোপন
ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললাম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন, মনে হলো কে বললে অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউগাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে, যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো, ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস। তবু অঞ্চল ছায়া মোরে
বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে মুখের দিকে তাকালেম, বললেম, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পাচ্ছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের সেই 25 বছর বয়সের শোক। আমি জিজ্ঞেস করলেম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলেন সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। মনে আছে সেই বলেছিলে, তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও? লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপর অনেক দিন হয়ে গেল, তারপর কখন ভুলে গেলেন? সে বললে, আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেম, এ কি তোমার অপরূপ মূর্তি! সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। রয়েছ নয়নে নয়নে,
কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই, মধু পিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে, সবলে কারেও ধরিনি বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপনও বৃন্তে ফুটিতে, যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। চিরন্তনীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহকে, আমরা ধন্যবাদ জানাই ইকোয়াকের কোয়ার্ডিনেটর
ডক্টর অদিতি সরকারকে, এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের কারিগরি সহায়ক শ্রী শ্রমিক চৌধুরী মহাশয়কে এবং মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের। এছাড়া আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের, আমাদের দর্শকদের, আমাদের রবীন্দ্র আবাহনে পাশে থাকার জন্য।